দা সবাই কেমন আছো? ভালো আছো? আমার এই যে সকালবেলা একটা ব্লগ করলাম, আমার বাড়ির সামনে দিয়ে জিওর লাইন যাচ্ছে, দেখিয়েছি, দেখে নিও, আমার ভিডিও তোমাদের পাঠাবো, আর একটু বাদে পোস্ট করব, ঠিক আছে? এই যে আমার নাতি খাচ্ছে, ওকে সকালবেলায় বলেছি তুই 4টে বিস্কুট খা, খেয়ে এবারে আমি তোকে আজকে এক চিকেন রোল করে দেবো, এগ না চিকেন রোল, ও শুধু চিকেন রোল খায়, আর ওর মামাকে এক চিকেন রোল দিই। হ্যাঁ, তা ও তো সেই শুনে আমি বললাম তাহলে এখন 4টে বিস্কুট খা, আমি করে দিচ্ছি। বলতে বলতে আমি ঘরদোরটা গুছিয়ে মুছে হ্যাঁ এসেছি, সবে আসছি, মানে সবে চিকেনের টুকরো টুকরো করে রান্নাটা বসাবো। এই সময় চিমনি সার্ভিসিংয়ের লোক এসে গেছে, এবার চিমনি সার্ভিসিংয়ের লোক এসে গেছে, এবারে তো আর একটু দেরি হয়ে গেল, এবার ওর তো আধ ঘন্টার উপর লাগবেই, পরিষ্কার টরিষ্কার করবে, ক্রাসিন তেল দিয়ে মুছবে, এই যে সব পরিষ্কার করেছে, দেখেছ? এই যে এগুলো সব সার্ভিসিং হলো আজকে, এই যে এই ক্রাসিন তেল দিয়ে সব সার্ভিসিং করলো, ওরা করে টরে চলে গেছে। তারপরে আমি এই চিকেন রোল করে ওদেরকে, এই যে আমি একটা পরোটা খাচ্ছি, এখন এই যে দুধ জাল দেব দিয়ে, আর এই যে চিকেন রোল, চিকেনের যে পুর দিয়েছিলাম তার একটুখানি আছে, এই যে এই যে দিয়ে, আর ওই এখন দুধ চা করব করে, আজকে এমনি আর কিছু বেশি হবে না, আজকে শুধু মাংস করব, আর আমি একটু ভাতেতে কুমড়ো ভাতে দেবো, ব্যাস আর কিছু করব না। দেখো এখনো এইদিকার ঘর, ছেলের ঘর মোছা হয়নি, শুধু আমাদের আমার ঘরটা বারান্দাটা মোছা হয়েছে, আর ওইদিকের বাথরুমটা ভালো করে জল ঝাড় দিয়ে ফিনাইল দিয়ে ঝাপ ঝাড় ফাট দিয়ে এসে জামা কাপড় ছেড়ে রান্নার ঘরে এলাম। হ্যাঁ, চান পরে করবো, দুপুরবেলার কাঁচা রয়েছে, কাঁচা করবো। আর হচ্ছে এখন চাটা খেয়ে একটু পরোটা খেয়ে আর হচ্ছে ওই ইয়ে করবো, রান্নাটা বসিয়ে দেবো, ভাতটা বসাবো। এই যে একটা গোটা চিকেন রোল খেয়েছে, আবার এখন খাবে, এই যে দেখেছ? ওর কিছু ভালো লাগলে আগে এসে আমাকে বলবে, দিদা ভালো করেছো এটা, এখন যাই করো ভালো করো। Thank you.
খাবে আলো জেন্স খাবে একটা বসে বসে বোতলগুলো ভরলাম, এই যে তিনটে বোতল হয়েছিল, তিনটে বোতল ভরলাম। হ্যাঁ, আরো যখন ভরবে তখন এবার চিকেনগুলো ধুয়ে নি, বুঝলে? নেই তো এই না, মামার ঘরে এটা রেখে এসো, তোমারটা এখানে রাখো। এই যে আমাদের কল দৌড়ে দৌড়ে রান্নাঘরে, ও কথায় কথায় রান্নাঘরে চলে আসে, আমার পাশে চলে আসে, এই যে এসে গেছে। আগেই ওর বাটিটা খুঁজছে কি আছে। ওই দেখো পা দিয়ে দিয়ে, দেখো পা দিয়ে দিয়ে ধাক্কা মারছে, দেখো দেখছো? কি হচ্ছে? বসো ওখানে, ওখানে বসে খাও। তোমার থালা দাও, এবার বসে বসে খা। বাবু আর বিরক্ত করবে না, যাও আমি এবার কাজ করব। চুপচাপ না, এই যে ছেলেকে চা দিয়ে আসছি। ছেলেকে চা দিয়ে এসে আমি চা খাবো। দেখো বন্ধুরা, আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে চিকেন বসিয়ে দিয়েছি, চাপা দিয়ে ঝিমে আজেতে কষু কোটা। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে আমি এখন বন্ধ রাখি, আবার দুপুরবেলায় যদি পারি চালাবো। হ্যাঁ, আবার পারলে একটা ব্লগ করব বা ভিডিও করব। হ্যাঁ, এখনকার মতন তোমরা কিন্তু আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমার শর্মিলা লাইফ চ্যানেল আছে ইউটিউবে, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। হ্যাঁ, তোমরাও আমাকে ভালোবাসো, আমি এটাই চাই। ঠিক আছে, আর কি বলবো, আজকে আমাদের এই ঘরের সামনে দিয়ে জিওর কারেন্ট লাইন যাচ্ছে, তো ঘর 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 সব ওরা মেশিন দিয়ে দিয়ে রাস্তা কাটছে, আওয়াজ হচ্ছে, বেশি কথা বলতে পারছি না। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, টাটা।